স্যার, একজন লোক আমাকে বেঁধে রেখে বৃষ্টিতে জনকে তুলে নিয়ে গেছে স্যার। নিশ্চয়ই সাগর কুত্তার কাজ, ওকে আমি ছাড়বো না। সাগর, ওনাকে ভিতরে এনে বসতে দে। আমি বসতে আসিনি। সেটা আপনার ইচ্ছে, তবে মানুষের কর্তব্য বাড়িতে কেউ এলে তাকে বসতে দেওয়া, জানোয়ারের মতো অপমান করা নয়। নিজের গলিতে কুকুর ও বাঘ হয়, আপনার বাড়িতে আমার মাকে একা পেয়ে আপনি যে অপমান করেছেন। হ্যাঁ করেছি, আজ ভালোই ভালোই বৃষ্টিকে ফিরিয়ে না দিলে তোদের দুটোকে আমি খুন করব। হ্যাঁ খুন করব। বৃষ্টি, বৃষ্টিকে জাদু সাজবার চেষ্টা করিস না। বল, বৃষ্টিকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? মিস্টার চৌধুরী, বৃষ্টিকে আনতে হলে কিডন্যাপ করে নয়, আপনার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে আসতাম। কারণ বৃষ্টি আমার কাছে চুরির মাল নয়, আমার ভালোবাসার সম্পদ। ভালোবাসা? আজ গুলিতে ঝাঁঝরা করে তোর বুকের মধ্যে থেকে সমস্ত ভালোবাসা আমি বার করে দেবো। এই যে একটা গুন্ডা, একটা খুনির, আমার বৃষ্টিকে কিডন্যাপ করে রেখেছে। আমাদের যখন ইনফর্ম করেছেন তখন আমাদের উপর বিশ্বাস রাখুন। রামান, পিস্তল রামান, আপনি ওকে গ্রেপ্তার করুন। থানায় নিয়ে গিয়ে উত্তম মাধ্যম দিলে বৃষ্টির খবর ঠিক বেরিয়ে আসবে। না ইন্সপেক্টর সাহেব, সাগু কোনো অপরাধ করেনি। সাগু তো ঘরেই শুয়েছিল, ও কি করে কিডন্যাপ করবে? অপরাধ ঘরে বসেও করা যায়, চতুর অপরাধীরা অপরাধ অন্যকে দিয়ে করায়। শুনে যান আপনি, বিশ্বাস করুন, আমার সাগু নিরাপরাধ। নিরাপরাধ হলে ছাড়া পেয়ে যাবে। শুনে যাও মা, আমায় যেতে দাও। ভয় পাচ্ছ কেন? সত্যের জয় হবে। ওকে নিয়ে যাবেন না আপনারা, আপনারা বিশ্বাস করুন, দোয়াই লাগে আপনাদের ওকে নিয়ে যাবেন না। আমি জানি না, কিডন্যাপিং এর শাস্তি বড়ই কঠিন। যদি সত্যি কথা বলিস তাহলে শাস্তি কিছুটা কম হবে। বল বৃষ্টি কোথায়? বলছি তো আমি জানি না বৃষ্টি কোথায়, আমি জানি না। Thank you.
ছবি কার? সাগরের। তোমার গলা কেন? আমি আমি সাগরকে ভালোবাসতাম। ভালোবাসতে? এখন বাসো না। কি হবে ভালোবেসে? ও আমায় ভালোবাসে না। সাগর আর সাগরের মা মিলে আমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়। কিসের প্রতিশোধ? তুমি কি জানো? ওর বাবার যাবজ্জীবন জেল হয়ে যাওয়ার প্রতিশোধ। ওর বাবা আমার কাকাকে আর তার নিজের বোনকে খুন করেছিল। না, সে কাউকে খুন করেনি। দুজনকে খুন করেছিল তোমার বাবা মাখন চৌধুরী। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। সাগরের বাবা রাজা ছিল মাখন চৌধুরীর ফ্যাক্টরির গার্ড। সামান্য গার্ডের বোনের সঙ্গে নিজের ভাইয়ের প্রেম মেনে নিতে পারেনি তোমার বাবা। বন্দুক সহ গ্রেফতার হয় রাজা। জেল থেকে বেরিয়ে নিজের ছেলের সঙ্গে দেখা হওয়ার পরেও পরিচয় দিতে পারছে না হতভাগ্য বাপ। শুধুমাত্র নিজের জীবন থেকে খুনির পরিচয় মুছে ফেলতে পারেনি বলে। কোথায় কোথায় তিনি? তোমার সামনে। আমার বাবার কাছ থেকে সত্য স্বীকার করাতে পারছেন ততদিন আপনি আমাকে আটকে রাখুন, লুকিয়ে রাখুন আমাকে। না মা, না। মাখন চৌধুরীর অপরাধের জন্য আমার সাগরের ভালোবাসাকে কষ্ট দিতে পারি? আমার কোনো কষ্ট হবে না, বিশ্বাস করুন। আমার এখানে থাকতে কোনো কষ্ট হবে না। কিন্তু আমার হবে। তোমাকে আটকে রাখার জন্য নিজের বিবেকের কাছে কি জবাব দেবো আমি? যাও মা, যাও, চলে যাও তুমি। এরপর তোমার বিবেক তোমার বাবাকে যে দৃষ্টিতে দেখতে বলে সেই দৃষ্টিতে দেখো। তোমার অন্তর সাউরের সঙ্গে যে ব্যবহার করতে বলে সেই ব্যবহারই করো। শুধু শুধু একটা অনুরোধ, সাগরকে কিছু বলো না। যাও, তুমি চলে যাও। কিন্তু আপনি, আমার বিবেক যা নির্দেশ দেয় আমি তাই পালন করব। যাবা, যাও, এটা তোমার।